আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আমি মোহাম্মদ নিসারউদ্দিন খান, সিনিয়র শিক্ষক, ফজলেবাড়ি উচ্চ বিদ্যালয়। নবম ও দশম শ্রেণীর ছাত্রছাত্রীবৃন্দ, আশা করি তোমরা ভালো আছো। আজকে তোমাদের পাঠ্যবইয়ের ইসলাম ও নৈতিক শিক্ষা পাঠ্যবইয়ের দ্বিতীয় অধ্যায়ের 3 ও 4 পাঠ থেকে আলোচনা। আজকের আলোচ্য বিষয় হলো শরিয়াত, আর শরিয়াতের প্রথম উৎস হলো কোরআন। এই কোরআনের সম্পর্কে আলোচনা হবে, কোরআন সংরক্ষণ এবং কোরআনের যে সুরাগুলি রয়েছে মাক্কি এবং মাদানি, এ সম্পর্কে আলোচনা হবে। আজকের আলোচ্য বিষয় হলো পার্ট 3 এবং 4 থেকে। আসো এখান থেকে আমরা আজকে জানব শরিয়ত কি, শরিয়তের উৎস কয়টি, কাতিবে ওহি কাকে বলে, কাতিবে ওহি কতজন, মাক্কি ও মাদানি সূরা কাকে বলে, কোরআন সংরক্ষণের ইতিহাস। তা আমরা আজকে কি কি জানব, শরিয়ত কি, শরিয়তের উৎস, কাতিবে ওহি সম্পর্কে জানব, মাক্কি মাদানি সূরা সম্পর্কে জানব, কোরআন সংরক্ষণের সংক্ষিপ্ত ইতিহাস সম্পর্কে জানব। তো আসো প্রথমত জানি শরিয়াত কি, শরিয়াতের উৎস। শরিয়াত আরবি শব্দ, এই শব্দের অর্থ হল পথ, রাস্তা, পদ্ধতি। ইসলামী শরিয়াতের পরিভাষায় মানে আল্লাহ ও তার রাসুলের প্রদত্ত আদেশ, নিষেধ ও বিধিবিধান, অর্থাৎ ইসলামের ইসলামী জীবন পদ্ধতিকে শরিয়াত বলা হয়। আল্লাহ রাব্বুল আলামিনের পক্ষ থেকে যে সমস্ত বিধিবিধান নাজিল করেছেন এবং সে অনুযায়ী মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে সমস্ত নিয়ম কানুন পদ্ধতি সুন্নাত রেখে গেছেন, এগুলোকে একত্রে বলা হয় শরিয়াত। তো আমরা শরিয়াতের সংজ্ঞা জানলাম এবং এই শরিয়াতের উৎস হল 4টি। শরিয়াতের উৎস কয়টি? 4টি। 1 নম্বর হলো কোরআন, 2 নম্বর হলো সুন্নাহ বা হাদিস, 3 নম্বর হলো ইজমা, 4 নম্বর হলো কিয়াস। তো এ সম্পর্কে আমরা সামনের ক্লাসগুলিতে বিস্তারিত আলোচনা করব, জানতে পারবে। তখন আসো কাতিবে ওহি কাকে বলে। কাতিবে ওহি আরবি শব্দ, এর অর্থ হলো ওহি লেখক। ইসলামের পরিভাষায় আল্লাহর পক্ষ থেকে মহানবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উপর নাজিলকৃত বাণী যারা লিখে রাখতেন তাদেরকে কাতিবে ওহি বা ওহি লেখক বলা হয়। আর কাতিবে ওহির সংখ্যা হল 42 জন। তাহলে কাতিবে ওহির সংখ্যা আমরা জানলাম। কাতিব মানে লেখা, ওহি তো আমরা আগেই পড়েছি ক্লাস 7। ওহি অর্থ আল্লাহর পক্ষ থেকে যে বাণী আসে, যে গোপন সংবাদ আসে তাকে বলা হয় ওহি। তো মহানবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে আল্লাহর পক্ষ থেকে যে সমস্ত বাণী, যে সমস্ত কোরআন আয়াত, আদেশ, নিষেধ যেগুলো এসেছেন, এই কোরআন আয়াতগুলি যারা লিখে রেখেছে তাদের কি বলা হয়? কাতিবে ওহি। তাহলে আমরা কাতিবে ওহি সংজ্ঞা জানতে পারলাম এবং সংখ্যাও জানতে পারলাম। সংখ্যা হলো 42 জন। এর মধ্যে প্রধান হলো কাতিবে ওহি, ওহি লেখকদের মধ্যে প্রধান ছিলেন যায়েদ বিন সাবিত রাদিয়াল্লাহু তাআলা আনহু। তাহলে প্রধান ওহি লেখক কে ছিলেন? যায়েদ বিন সাবিত রাদিয়াল্লাহু তাআলা আনহু, এটা আমরা জানলাম। তো এখন জানবো আমরা মাক্কি ও মাদানি সূরা কাকে বলে। মাক্কি সূরা মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মক্কা থেকে মদিনায় হিজরতের পূর্বে যে সূরা বা যে আয়াত নাজিল হয়েছে তাকে মাক্কি সূরা বলা হয়। তাহলে মাক্কি সূরা কাকে বলা হয়? মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হিজরতের পূর্বে যে সকল কোরআনের আয়াত, যে সমস্ত সূরা, পূর্ণাঙ্গ সূরা নাজিল হয়েছে, সেটা মক্কায় হতে পারে, তায়েফে হতে পারে, যে কোনো জায়গায় নাজিল হোক, কিন্তু এই সূরাগুলোকে মাক্কি সূরা বলা হয়। তাহলে নির্দিষ্ট ই হলো যে মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হিজরতের পূর্বে, মদিনা হিজরতের পূর্বে যে সূরাগুলি নাজিল হয়েছে এগুলি কি বলা হয়? মাক্কি সূরা। আর মাক্কি সূরার সংখ্যা হলো 86টি।
এখন আমরা জানবো মাদানী সূরা। মাদানী সূরা কাকে বলে? মহানবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মদিনায় হিজরতের পর যেই সূরাগুলি বা যে আয়াত নাজিল হয়েছে তাকে মাদানী সূরা বলা হয়। তাহলে মাদানী সূরা কাকে বলা হয়? মহানবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মক্কা থেকে মদিনায় হিজরতের পরে যেই আয়াতগুলি নাজিল হয়েছে, যে পূর্ণাঙ্গ সূরাগুলি নাজিল হয়েছে, সেটা মক্কায় হতে পারে, মদিনা হতে পারে, তায়েফ হতে পারে, আরবের যে কোনো জায়গায় হতে পারে, কিন্তু সেগুলোই হলো মাদানী সূরা। তাহলে আমরা মাক্কী সূরা কাকে বলে তাও জানলাম, মাদানী সূরা কাকে বলে তাও জানলাম। আবার বলছি, মাক্কী সূরা মহানবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের হিজরতের পূর্বে যে সূরাগুলো নাজিল হয়েছে তাকে বলে মাক্কী সূরা। মাক্কী সূরার সংখ্যা হলো 86টি, আর মাদানী সূরা হলো মহানবী হিজরতের পরে ইন্তেকালের আগ পর্যন্ত যেই সূরাগুলি নাজিল হয়েছে তাকে বলা হয় মাদানী সূরা। এটা সংখ্যা হলো 28টি। তো এই মাক্কী সূরা নাজিলের বৈশিষ্ট্য আছে, তারপরে মাদানী সূরার কতগুলো বৈশিষ্ট্য আছে পরবর্তী ক্লাসে তোমরা এটা জানবে, পরে জেনে নিবে, এবং বাড়ির কাজে কিছু থাকবে কাজ। তো আসো এখন আমরা জানবো আল কোরআন সংরক্ষণের ইতিহাস, কিভাবে আল কোরআন সংরক্ষণ হয়েছে। কোরআন প্রথমত সংরক্ষণ হয়েছে, সংরক্ষিত, তারপরে সংকলিত হয়েছে। যে কোনো আমরা ইতিহাস যদি লিখি বা কোনো একটা পাণ্ডুলিপি যদি লিখি, কোনো একটা কিছু করতে গেলে, লিপিবদ্ধ করতে হলে আগে আমরা সেগুলো কী করি, সংগ্রহ করি, এরপর আমরা ওইটাকে কোথাও খাতায় বা কোথাও কোথাও লিপিবদ্ধ করে রাখি, এরপর সেখান থেকে একত্রিত হয়ে পাণ্ডুলিপি বা আকারে তৈরি করি। তো প্রথম যেখানে সংরক্ষণ হয়, তারপর হলো পাণ্ডুলিপি গ্রহণ করা হয়, সেটা হলো সংকলন। তো আমরা জানব সংরক্ষণ কিভাবে করা হয়েছে। তো প্রথমত মুখস্থ করে সংরক্ষণ করেছেন মহানবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে। যখনই কোনো আয়াত নাজিল হতো মহানবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তার সাথে সাথে মুখস্থ করে ফেলতেন। আর আল্লাহ রাব্বুল আলামিন মহানবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ব্যস্ততা দেখে আল্লাহ রাব্বুল আলামিন মহানবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের রাসূল, আপনি এত ব্যস্ত হয়ে না, কোরআন সংরক্ষণের মালিক তো আমি, আমি নাজিল করছি, আমি সংরক্ষণ করব। আল্লাহ রাব্বুল আলামিন শান্ত হলেন, মানে আল্লাহর কথা শুনে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম একটু শান্ত হলেন, তিনি এরপরে আস্তে আস্তে মুখস্থ করলেন, তাড়াহুড়া বন্ধ করে দিলেন। আর আল্লাহ রাব্বুল তার হৃদয়ে এমনভাবে সংরক্ষিত করে দিয়েছেন যে যখন যে আয়াত নাজিল হতো বলার সাথে সাথে মুখস্থ হয়ে যেত। তো আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মুখস্থ করতেন, আর যখনই আয়াত নাজিল হতো এগুলো গিয়ে সাহাবাদের কাছে বলতেন, সাহাবারা শুনে শুনে তারা মুখস্থ করত, বারবার পড়তেন, বারবার তেলাওয়াত করতেন, এবং এই আয়াত শুনে আবার তার বাড়িতে গিয়ে তার পরিবার পরিজন যারা ছিল তাদের কাছে বলতেন, বলে সবাইকে নিয়ে বসে আয়াতগুলো মুখস্থ করতেন। এবং যখন যে সাহাবার সাথে দেখা হতো তখন এই সাহাবার কাছে বলতেন যে আজকে এই আয়াতটা নাজিল হয়েছে। এভাবে আলোচনার মাধ্যমে তারা মুখস্থ করে রেখেছেন, পরিবারের সদস্যরা মুখস্থ করেছেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মাঝে মধ্যে আবার সাহাবাদের বাড়িতে গিয়ে ঘরের পাশে গিয়ে দাঁড়িয়ে দিয়ে শুনতেন যে গুনজন গুনজন করে, গুনগুন গুনগুন করে কোরআন আয়াতগুলো তেলাওয়াত করত। হ্যাঁ, এভাবে তেলাওয়াত করে করে তারা মুখস্থ করে রেখেছেন। তো প্রথম পদ্ধতি হলো মুখস্থ করা। তো সাহাবারা কি করতেন, এই আয়াতগুলি মুখস্থ করে রাখতেন। দ্বিতীয় পদ্ধতি হলো লিখিত আকারে। লিখিত আকারে ওই সময় তো মুদ্রণ যন্ত্র ছিল না, কাগজ দুষ্প্রাপ্য ছিল। তো সাহাবারা যারা শিক্ষিত ছিলেন, যারা লেখাপড়া জানতেন, এর মধ্যে 42 জন ছিলেন। এই 42 জন সাহাবা বিভিন্ন সময় আল্লাহ রাসূলের সাথে এক একজন এক এক সময় থাকতেন, একাধিক সাহাবাও থাকতেন। আর সব সময় যিনি থাকতেন তিনি হলেন যায়েদ বিন সাবিত রাদিয়াল্লাহু তাআলা আনহু, ওমর রাদিয়াল্লাহু আনহু থাকতেন, আবু বকর থাকতেন, আলী রাদিয়াল্লাহু আনহু থাকতেন, এভাবে অনেক সাহাবারা সাথে সাথে থাকতেন। যখন যে আয়াত তারা মুখস্থ করতেন এবং তারা লেখাপড়া জানতেন, এইভাবে 42 জন কাতিবে ওহি তারা বিভিন্ন সময় এই আয়াতগুলি লিখে রেখেছেন। আর এই আয়াতগুলি লেখার উপকরণ ছিল, ওই সময় কাগজ ছিল না, তারা যেই যেই জিনিসের উপর লিখে রাখতেন, যে এক নম্বরে হলো যেমন গাছের ডালা, খেজুরের ডালা, এই খেজুরের ডাল, পশুর চামড়া, তারপরে পাথর, পশুর হাড়, গাছের পাতা, গাছের বাকল ইত্যাদি, এরকমের খণ্ড খণ্ড আকারে যখন যে আয়াত নাজিল হতো তারা এভাবে এইভাবে লিখে 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 সাজিয়ে রাখতেন। এবং আল্লাহ রাব্বুল আলামিন রাসূলকে নির্দেশ দিতেন যে আয়াতটা নাজিল হতো যে এটা অমুক সূরার অমুক আয়াত,
জিবরাইল আলাইহিস সালাম বলে দিলেন, ইয়া রাসূলুল্লাহ এটা অমুক সূরার অমুক অংশ হবে। সাহাবারা ঠিক ওইভাবে বৈজ্ঞানিক পদ্ধতিতে সুন্দরভাবে তারা পাথরে লিখুক অথবা হাড়ে অথবা যা যেই পদার্থের উপরে লিখেছে ওইটা সুন্দর করে আবার ওইভাবে সাজিয়ে সাজিয়ে রাখতেন যে এইটা এই সূরার অংশ, এটা এই সূরার অংশ, এটা এই সূরার আয়াত, এভাবে তারা ওইভাবে ঘরের ভিতরে সুন্দরভাবে সাজিয়ে রেখে রাখতেন। তো তাহলে আমরা জানলাম যে এই যে কোরআন সংরক্ষণ হয়েছে সুন্দর পদ্ধতিতে নির্ভুলভাবে সুন্দরভাবে আল্লাহর হুকুম অনুযায়ী রাসূল সাল্লাল্লাহু আলাইহি পদ্ধতি অনুযায়ী সাহাবারা কঠোর পরিশ্রম করে মুখস্থ করে তারা এটা স্মৃতিতে ধারণ করেছেন এবং এই স্মৃতি থেকে যারা লেখা জানে তারা এভাবে লিখে লিখে সুন্দর করে সাজিয়ে সাজিয়ে তারা সংরক্ষণ করেছেন, এভাবে পবিত্র কোরআন তারা সংরক্ষণ করেছেন। এরপরে হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন খলিফা হলেন, মহানবী সাল্লাল্লাহু আলাইহি ইন্তেকাল করলেন, ইন্তেকাল করার পর কোরআন আয়াত নাজিল শেষ, আর আবু বকর রাদিয়াল্লাহু যখন খলিফা হলেন তখনই বিভিন্ন কারণ দেখিয়ে বিভিন্ন কারণের সামনে উদ্ভব হলো হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলার পরামর্শে পরবর্তীতে তিনি এই কোরআনকে সংকলন করেন। তো সংকলনের ইতিহাস আমরা পরে জানব, তোমাদের বাড়ির কাছ থাকবে। আর আমরা জানলাম সংরক্ষণের ইতিহাস, কিভাবে কোরআন পবিত্র কোরআন সংরক্ষণ করা হয়েছে। তো আসো আমরা জানলাম শরিয়াত সম্পর্কে জানলাম, তারপরে মক্কিমাদের সূরা জানলাম, কোরআন সংরক্ষণের ইতিহাস জানলাম। তো এটা তোমরা সুন্দর করে স্মরণ রাখবে, পড়বে, আর তোমাদের বাড়ির কাছ থাকবে আল কোরআনের কতটি সূরা, আল কোরআনে কতটি সূরা রয়েছে, এটা ক নম্বরের প্রশ্ন। এরপরে আর একটা প্রশ্ন দেব শুধু, মাদানী সূরার বৈশিষ্ট্যগুলি কি, মাদানী সূরার যে বৈশিষ্ট্যগুলি আছে কোন কোন কারণে মাদানী সূরা আল্লাহ নাজিল করেছেন এবং এর মধ্যে কি কি আল্লাহ হুকুম করেছেন, কোন কোন বিষয়ে আলোচনা করেছেন, মানুষের জন্য কি নির্দেশনা রয়েছে, এই পুরা নির্দেশনাগুলি এই বৈশিষ্ট্যগুলি তোমরা সুন্দরভাবে লিখবে বাসায় বসে এবং মুখস্থ করবে। তো আশা করি তোমরা বুঝতে পেরেছো। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে সুস্থ রাখুন, যে আলোচনা করেছি সেই আলোচনাগুলো তোমরা স্মরণ রাখবে, বাড়ির কাজ যা দিয়েছি সেটা তোমার করে আসবে, আর বাড়িতে পরিষ্কার পরিচ্ছন্ন থাকবে, পরিষ্কার পরিচ্ছন্নতা ঈমানের অঙ্গ, আর যে পরিষ্কার পরিচ্ছন্ন আল্লাহ তাকে ভালোবাসেন। কাজে ভাইরাস থেকে মুক্ত পাওয়ার জন্য পরিষ্কার পরিচ্ছন্ন থাকবে, বারবার হাত ধুবে সাবান দিয়ে। আল্লাহ আমাদের তৌফিক দিন, ওমা তৌফিক ইল্লা বিল্লাহ।